সম্পূর্ণ প্রপার ওয়েতে ইউটিউব থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতেই আপনাদের দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে খুলে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু থাকতে হবে, যদিও শর্ট ভিডিওর ক্ষেত্রে একটু ভিন্ন, তো এটা আপনারা দেখে নেবেন। তো বিষয়টা হচ্ছে ফেসবুকে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করেন, পেজ ক্রিয়েট করার পর আপনার ফলোয়ার সংখ্যা থাকে কত? জিরো। যখন আপনি আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকেন তখন 5000 ফলোয়ার হয়ে যাওয়ার পর, 60000 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের সেট আপ অপশনটা আসে। তো এই ইউটিউবের নিয়মের কিন্তু ঠিক এরকমই, আপনাকে কী করতে হবে, আপনার চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে আপনার জিরো ফলোয়ার থাকবে, ঠিক আছে, মানে জিরো সাবস্ক্রাইবার থাকবে। তো আপনি যখন আস্তে আস্তে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও অন্যদের কাছে ভালো লাগবে, ঠিক ফেসবুকের মতো আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছু ফিলআপ হবে। ফিলআপ হওয়ার পর এই যে ফেসবুকে যেরকম আমাদের একটা সেট আপ নামে একটা অপশন আসতো, ইউটিউবের ক্ষেত্রে আমাদের এখানে লেখা আসবে অ্যাপ্লাই। তো এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমাদের কী করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। আমি আগেই বলে দিয়েছি যে একটা ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে মনিটাইজেশন করতে হলে আপনাকে আপনার ভিডিও আপলোড করার মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু আপনার লাগবে। ইউটিউবের ক্ষেত্রে একটু ভিন্ন, এটা আপনার 365 দিন, অর্থাৎ আপনার এক বছরের মধ্যে কিন্তু লাগবে। তো অলরেডি আমি যে চ্যানেলটাতে একটু কাজ করতেছি এটাতে আমাদের মনিটাইজেশন আমি অ্যাপ্লাই করেছি এবং মনিটাইজেশন হয়ে গেছে। তো ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে হয়তো অনেকে আপনারা ইউটিউবের ভিডিও তৈরি করার পাশাপাশি সেম ভিডিওগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেন, হয়তোবা সামনে আপনার মনিটাইজেশনের জন্য সব ক্রাইটেরিয়া ফিল আপ হবে বা অলরেডি হয়ে গেছে, আপনি হয়তো মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবার ক্রাইটেরিয়া যখন আপনার ফিল আপ হয়ে যাবে আপনাকে এরকম একটা অ্যাপ্লাই নামে একটা অপশন আসবে, এই অ্যাপ্লাই অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে তিনটি স্টেপ পাবেন। প্রথম হচ্ছে আপনার রিভিউ যাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তৃতীয়ত হচ্ছে আপনার সম্পূর্ণ চ্যানেলটা রিভিউ চলে যাওয়ার পর মনিটাইজেশনটি অন হয়ে যাবে। তো তিনটি ধাপ আমরা ফিল আপ করবো। প্রথমে স্টার্ট বাটনে সিলেক্ট করবো। তো দেখতে পারবেন সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখান থেকে রিভিউ অপশনে চলে গেছে। তো এইখানে দেখতে পারবেন অ্যাডসেন্সের এখানে কিন্তু আমাদের একটা আই বাটন চলে আসছে, এটা হচ্ছে এই যে জিমেলটাতে আমি আর কি অ্যাডসেন্স ক্রিয়েট করতে চাচ্ছি এটাতে অলরেডি আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো যদি আপনার এরকম অপশন আসে ওয়াইট স্টুডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম দিয়ে এটা আবেদন করতে পারেন, সেটা আপনাদের দেখাচ্ছি। গুগল ক্রোম দিয়ে যখন আপনি করবেন তখন প্রথম অপশনটি এইভাবে আপনাকে ডান দেখাবে, দ্বিতীয় অপশনটি এখান থেকে আপনাকে ইরো দেখাবে, আপনি এখান থেকে ফিক্সড করতে পারেন, বা যদি আপনি চান যে নতুন একটা আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটিও আপনি করতে পারেন। ওকে, আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনি যে জিমেলটার মাধ্যমে এটা করতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে দেখাবে, তো এটা আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা যাবে, আপনার পাসওয়ার্ডটা আপনি কনফার্ম করবেন, নেক্সটে দিবেন। এরপর এখান থেকে একটা অপশন আসবে, জাস্ট এখান থেকে আপনি আইডেন্টিফাই করবেন প্লাস কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর দেখেন এই যে এইখান থেকে আমাদের অ্যাডসেন্সের যে অপশনটা চলে আসছে যে আপনার অ্যাডসেন্স আগে পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের অলরেডি আছে দেখতে পারবেন এখান থেকে তিনটে অপশন আছে, যদি আপনার আপনি জানেন না নাই তাহলে সেক্ষেত্রে একেবারে নিচেরটা, যদি আপনার না থাকে সেক্ষেত্রে নিচে দেবেন, আর যদি আপনার থাকে তাহলে উপরটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমাদের উপরে আছে অলরেডি একটা অ্যাডসেন্স ক্রিয়েট করার, সেক্ষেত্রে আমি উপরে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে আসবে। আপনি একটু ব্যাক করবেন, অনেক সময় ব্যাক করা লাগে না, দেখতে পারবেন যদি আপনি ওয়াইট স্টুডিও দিয়ে অ্যাপ দিয়ে কাজ মানে কাজ করেন তাহলে এখান থেকে আপনার ইন প্রোগ্রেসে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখতে পারবেন, আর যদি আপনি গুগল ক্রোম দিয়ে করেন তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে ইন প্রোগ্রেস এখান থেকে নিয়ে নিবে, নিচের দিকে আপনি দেখতে পারবেন নট স্টার্ট। তো এটাও কিন্তু এইটা ফ্লাপ হওয়ার পর এখানে কিন্তু ইন প্রোগ্রেস বা ইন রিভিউতে কিন্তু চলে যাবে। তো চলে যাওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমাদের মনিটাইজেশনটা কিন্তু ফ্লাপ হয়ে যায়। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখান থেকে জিরো ডলার দেখাচ্ছে, অর্থাৎ মনিটাইজেশন কিন্তু হয়ে গেছে। তো এরপর যদি আপনি গুগল ক্রোম দিয়ে আবেদন করেন আপনার সামনে এরকম একটা অপশন আসতে পারে যে আপনাকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছে, এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তো দেখতে পারবেন প্রথম দিনে, ঠিক আছে, প্রথম দিনে সাবস্ক্রাইবের সংখ্যাগুলো এখান থেকে প্রচুর পরিমাণ বেড়েছে এবং এখান থেকে কিন্তু ইনকামটা হয়েছে। মনিটাইজেশনের আবেদন করার সাথে সাথে আমাদের মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে, বেশি সময় লাগে না যেহেতু আমাদের পুরাতন অ্যাডসেন্স ছিল। তো এইভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারেন এবং প্রত্যেকটি ভিডিও আপনার নিজের হতে হবে, কোনো কপি ভিডিও আপলোড করা যাবে না। দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না, দেন কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না, সেক্ষেত্রে
আপনার চ্যানেলটিও সুরক্ষিত থাকবে এবং এখান থেকে প্রপার ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন। এবং এই ইনকামের সিস্টেমগুলো কীরকম এগুলো আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।